দোস্ত নমস্কার আমার নাম শিশির কুমার নায়ক আমি এই গ্রেট অপরচুনিটির একজন ফুল টাইম তো আজ আমি আপনাদের সামনে সেশনটি তুলে তুলে ধরতে এবং আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সেপসব অপরচুনিটিতে জয়নিং করেছি একটা স্বপ্ন নিয়ে যে আমরা যেন আমাদের জীবনে প্রত্যেকটি স্বপ্ন এখানে ফুলফিল করতে পারি কিন্তু আমরা কাজটি করতেও চাই কিন্তু কাজ শুরু করার আগে আমরা অনেকখানি চিন্তিত থাকি যে কিভাবে কিভাবে আমি কাজটি করব। কাজ করলে আমার সাথে তাড়াতাড়ি টিম তৈরি হয়ে উঠবে সেই বিষয়ে আমরা অক্সর চিন্তিত থাকি কিন্তু আজকের এই এফআইএম সেশনটি পূর্ণাঙ্গ অ্যাটেন্ড করার পর আপনার মন থেকে একটি কনফিডেন্স লেভেল আপনার বেড়ে উঠবে এবং আপনার মধ্যে একটি বিশ্বাস শক্তি জেগে উঠবে যে এই আইডিয়াতে কাজটি করে আমি কম সময়ের মধ্যে বড় সফলতা অর্জন করতে পারবো তো আসুন আর বেশি দেরি না করে আমরা এফআইএম সেশনটি শুরু করি তো এফআইএম এর পুরো নাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন মিটিং এবং আপনাকে সব অপরচুনিটিতে আমরা হার্দিক ওয়েলকাম করছি এবং রয়্যাল টাইগার টিমের পক্ষ থেকে আপনাকে হার্দিক ওয়েলকাম যে আপনি ডিসিশন নিয়েছেন আমাদের সাথে এই কাজটি করার জন্য তো আমি আপনাদের সামনে এই ইনফরমেশনটি শেয়ার করার আগে আমরা আজকে জানার চেষ্টা করব যে এই ইনফরমেশনটিতে যে ডাইরেকশানিং ইন্ডাস্ট্রি কি জিনিস এ কিভাবে কাজ করে এ কবে শুরু হয়েছে এবং এর ফিউচার কি এবং আমরা কিভাবে কাজটি করতে পারবো তো সবার প্রথম চলুন দেখে নেওয়া যাক আমরা যে ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে দেখুন এটা একটা মার্কেটিং প্ল্যান আর মার্কেটিং কাকে বলে কেউ কিনে কেউ বিক্রি করে মাঝের যে প্রসেসটি থাকে সেই প্রসেসটিকে বলা হয় মার্কেটিং আর এই দুনিয়াতে মার্কেটিং দু ধরনের হয় একটি হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং যাকে আমরা অফলাইন মডেল হিসাবে বলি আর একটি হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যাকে আমরা অনলাইন মডেল হিসেবে বলে থাকি তো সবার প্রথম আজ আমরা যে এই মার্কেটিং অফলাইন মডেল কিভাবে কাজ করে দেখুন এই দুনিয়াতে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি বাড়ির জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই সমস্ত প্রোডাক্ট কিন্তু কোনো না কোনো ম্যানুফ্যাকচারের কাছে তৈরি হয় মানে কোম্পানিতে প্রোডাক্টটি তৈরি হয় কিন্তু সেই প্রোডাক্টটি কাস্টমারের কাছে ডাইরেক্টলি আসে না তার জন্য একটা মাধ্যম থাকে যেমন সিএন্ড অফ এজেন্ট ডিস্ট্রিবিউটার ডিলার রিটেলার এছাড়াও ট্রান্সপোর্টেশন এনি আদার্স যে প্রসেস থাকে তারপর প্রোডাক্টটি গুড সার্ভিসেস হতে হতে কাস্টমার আনি আমরা পেয়ে থাকি তো আমার লক্ষ্য করে দেখা গেছে একটি প্রোডাক্ট যদি তার ম্যানুফ্যাকচারিং কস্ট হয় পঁয়ত্রিশ টাকা সেই প্রোডাক্টটি আমাদের কাছে আস্তে আস্তে তার কস্টিং দাঁড়িয়ে যায় একশো টাকা মানে এমআরপি লেখা থাকে একশো পঁয়ত্রিশ টাকার প্রোডাক্টটি যদি আমরা একশো টাকায় পারসেজ করি তো এই মাঝের যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইয়া সিক্সটি ফাইভ রুপিস যে অ্যামাউন্ট এটা যাচ্ছে কোথায় না ট্রেডিশনাল মার্কেটিং প্রসেসের মধ্যে এই টাকাটি চলে যায় কিন্তু ডাইরেক্ট সেলিং কোম্পানি কি করছে ডাইরেক্ট সেলিং কোম্পানি ইয়া সেফ সফ এই ম্যানুফ্যাকচারের কাছে প্রোডাক্টটি নিয়ে মাঝে কোনো মিডিলম্যান না রেখে ডাইরেক্টলি প্রোডাক্টটি কাস্টমারকে প্রোভাইড করে তো এক্ষেত্রে কি হয় না মাঝের যে সিক্সটি ফাইভ যে অ্যামাউন্ট এটা কোম্পানির কাছে থাকে সেফস অফ অপরচুনিটি এর থেকে একটা বৃহত্তম একটা অংশ ডিসকাউন্ট রূপে আমাদেরকে প্রোভাইড করে যখন আমরা এখান থেকে প্রোডাক্টটি পারসেজ করি এবং যারা সিস্টেমটিতে শিখে সিস্টেমের সাথে কাজটি করে চলেন তাদের মধ্যে এই কমিশন ডিস্ট্রিবিউশনের কাজটি করে থাকে তো এটা তো ছিল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং ট্রেডিশনাল মার্কেটিং এর সম্বন্ধে নলেজ কিন্তু এরপর আমরা জানবো যে এই ইন্ডাস্ট্রি শুরু কিভাবে হয় কোথা থেকে হয় এবং কবে হয় তো দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কে যদি আমরা কথা বলি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 1934 এ ক্যালিফোর্নিয়াতে এই কাজটি শুরু হয় দুইজন বন্ধু তারা নিজেদের ইনকাম সোর্সটাকে বাড়ানোর জন্য ডাইরেক্টলি কাছে সংগ্রহ করে তাদের পরিচিত ব্যক্তিদের সামনে তুলে ধরার চেষ্টা করেন তো মাঝের যে মার্জিন সেই মার্জিনটি তারা পেতেন কিন্তু এটা কিছুদিন করার পর তারা লক্ষ্য করে দেখেন যে এইভাবে যদি আমরা কাজটি করি তাতে আমরা আমাদের যে কমিশন সোর্সটা এটা কিন্তু লিমিটেড থেকে যাবে সেটাকে বাড়ানোর জন্য তারা একটা চিন্তা চিন্তাভাবনা করেন এবং লক্ষ্য করে দেখেন যে সমস্ত ব্যক্তিদের সামনে আমরা প্রোডাক্টটি ডাইরেক্টলি সার্ভিস দিচ্ছি তাদের কাছে যদি আমরা একটা রেফারেন্স পাই তো আমাদের এই যে সার্কেল চেনটা অনেকখানি বড় হয়ে উঠবে তো এই জিনিসটি লক্ষ্য করে তারা এই টাইপের কাজটি করা শুরু করেন এবং দেখতে দেখতে মানুষ বুঝতে পারে এবং এটা একটা ইন্ডাস্ট্রির রূপ ধারণ গ্রহণ করে এবং সেই ইন্ডাস্ট্রি অল ওভার ওয়ার্ল্ড লেভেলে ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রবেশ করে উনিশশো নব্বইয়ের দশকে তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি উনিশশো নব্বইয়ের এর দশকে তো আসে কিন্তু আমরা যে কনসেপ্টে জয়েন করেছি সেই কনসেপ্ট রেজিস্টার্ড হয় জানুয়ারি দু সালে ভারতীয় সংবিধানের রুলস নাইনটিন ফিফটি সিক্স অ্যাক্টের অধিনিয়ম অন্তর্গত এটি রেজিস্টার্ড তো আমরা সেফসপ সম্বন্ধে একটু বিস্তারিত নলেজ নেওয়ার চেষ্টা করব আমরা যে কোম্পানিতে কাজ করি সেই কনসেপ্টের পুরো নাম সেফ অনলাইন মার্কেটিং প্রাইভেট লিমিটেড আর এ ব্র্যান্ড নেম সেফসঅ এর একমাত্র ওয়েবসাইট যেটি হলো ডাব্লিউ আর এর যে কন্ট্যাক্ট নাম্বার আপনার যেকোনো সমস্ত চাই প্রোডাক্ট রিলেটেড যা চেক রিলেটেড ই আপনি এক্সট্রা কিছু নলেজ পেতে চান তো আপনি এই নাম্বারে কথা বলতে পারবেন নাম্বারটি এরপর আমরা যে কনসেপ্টটিতে কাজ করছি এই কনসেপ্টের আমাদের ফাইভ ভিজনারি ডাইরেক্টর রয়েছেন যাদেরকে আমরা ভিজনারি এ কারণে বলি তাদের চিন্তা ভাবনা মেহনত এবং অ্যাথিক্সের কারণে আজ ভারতবর্ষের যত সমস্ত ডাইরেক্ট সেলিং কোম্পানি কাজ করছে তাদের মধ্যে একটি লিডিং ব্র্যান্ড হিসাবে আজ সেফস চিহ্নিত পেয়েছে এই পাঁচজন ডাইরেক্টরের বিচারধারার কারণে এরপর আপনার মনের মধ্যে একটা কোশ্চেন মার্ক আসতে পারে যে আজকের দিনে ডাইরেক্ট সেলিং জগতের একটি গোল্ডেন জমানা চলছে এই গোল্ডেন যুগে আমরা সেফসফ কোম্পানিকেই কেন সিলেক্ট করব। কেন আমরা আমাদের এখানে ফিউচার ব্রাইট করার জন্য সময় দেব। তার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা আমি এখন আপনাদের সামনে শেয়ার করতে চলেছি দেখুন সবার প্রথম ইন্ডাস্ট্রি এটি একটি ভারত সরকার অনুমোদিত অর্গানাইজেশন এর যদি আমরা দেখি সেপসপের এর কাজ করার কিছু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সবার প্রথম হচ্ছে এটি একটি মোস্ট অ্যাথিক্যাল কোম্পানি এবং একুশ বছর ধরে এই অপরচুনিটি লাগাতার কাজ করে মানুষের জীবনে সাফল্য দিয়ে চলেছে হাইয়েস্ট টার্নওভার কোম্পানি ইন ইন্ডিয়া আজ ভারতবর্ষের যতগুলি ডাইরেক্ট সেলিং কোম্পানি কাজ করছে তাদের থেকে সবচেয়ে বেশি স্টানওভার আজ সেপসাপ কোম্পানি প্রত্যেক বছর করে থাকে ভ্যালু ফর মানি আপনি যখন সেপসাপের প্রোডাক্ট ব্যবহার করবেন তো আপনি নিজেই বুঝতে পারবেন এর প্রত্যেকটি প্রোডাক্ট অত্যন্ত ভ্যালুয়েবল এবং লাভদায়ক হাইয়েস্ট নাম্বার অফ ফরেন ট্যুর Achiever আই সেফস অফ বিগত একুশ বছরের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে বেশি ফরেন ট্যুর অ্যাচিভার কোনো যদি কোম্পানি নাম খেতাব অর্জন করে থাকে সেটি আই সেফস কাছে রয়েছে হাইয়েস্ট নাম্বার অফ ডায়মন্ড অ্যাচিভার আমরা যে এই কনসেপ্টটি জয়েন করি প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমরা ডায়মন্ড অর্জন করব তো আই সেফস অফ হাইয়েস্ট ডায়মন্ড আইস তৈরি করেছে অল ওভার ইন্ডিয়া জুড়ে হাইয়েস্ট প্রিমিয়াম কার অ্যাচিভার ডিম হাউস অ্যাস্টিভার হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট গাইডলাইন ফলোয়ার কোম্পানি আজ শেফ সম্বন্ধে আজ আমরা যদি দেখি টোটাল তথ্য আমরা পাবো যে ভারত সরকারের যে এমসিএ যেভাবে কাজটি করার জন্য আমাদেরকে গাইডলাইন করে থাকে সেটি হান্ড্রেড পার্সেন্ট ফলোয়ার যদি কোনো কোম্পানি থাকে তার নাম হচ্ছে শেফ শপ এরপর আপনার আজ আমরা দেখবো যে শেফ শপ অপরচুনিটিতে যদি আমরা আমাদের জীবনের সময় আমাদের ট্যালেন্ট আমরা দিয়ে থাকি এর ফিউচার ফিউচারে আমরা কি পেতে পারি দেখুন আজ দুটো মেজর সমস্যা নাম্বার এক আজ ভারতবর্ষে এইট্টি পার্সেন্ট মানুষ এক তো বেরোজগার ইয়া আধা বেরোজগার বেরোজগার কাকে বলে এটা তো আমরা সবাই জানি যাদের কাছে রোজগারের রাস্তা নেই আর আধা বেরোজগার তাহলে কি আধা বেরোজগার আমরা তাদেরকে বলে থাকি যারা ইনকাম তো করে থাকেন কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকখানি কম এবং সেকেন্ড পার্টি যদি আমরা দেখি আজ এই যে দুটো জিনিস যে বেরোজগারি এবং বিমারি থেকে যদি সাধারণ মানুষ কম সময়ের মধ্যে বেরিয়ে আসতে চায় তাদের জন্য বেস্ট মাধ্যম সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এই জিনিসটিকে লক্ষ্য করে দু সালে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটি গাইডলাইন অনুমোদিত করে আর সেই গাইডলাইন ওয়াইজ আজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কাজ করে চলেছে কিন্তু অনেক মানুষের মনের মধ্যে একটা কোশ্চেন মার্ক আসে যে এই কাজটিতে তারা ইনভলভ হন যাদের কাছে কোনো কাজ করার ইয়া ইনকাম করার রাস্তা নেই কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি তথ্য তুলে ধরতে চাই যে ব্যাংকের কেওয়াইসি ডকুমেন্টসও আপনি দেখতে পাবেন যে ডাইরেক্ট selling এর অপশন যে সমস্ত প্রফেশনাল ওয়ার্ক আছে সেই সমস্ত প্রফেশনাল ওয়ার্কের মধ্যে আই ডাইরেক্ট সেলিং স্থান পেয়েছে এটা থেকে আমরা একটা আইডেন্টিফাই করতে পারি যে এই ইন্ডাস্ট্রি আগামী দিনে কত fast গ্রো করে আমার আপনার জীবনের মধ্যে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এরপর দেখুন আজ কেন আমি আপনাদেরকে বললাম যে ফিউচারে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে প্রচুর মানুষের জীবনে ইনকাম করার একটা বেস্ট মাধ্যম হয়ে উঠবে কারণ যদি আমরা দেখি নেটওয়ার্ক মার্কেটিং টার্ন ওভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই ডিটেলসটি যদি আমরা লক্ষ্য করি তাতে আমরা দেখতে পাবো যে আমেরিকা ইউএসএতে টোটাল পপুলেশন বত্রিশ করোড় কিন্তু সেই জায়গাতে এক বছরে ডাইরেক্ট সেলিং এর যে টার্ন ওভার হয়ে থাকে সেটি হচ্ছে দু লাখ বারো হাজার পাঁচশো পঞ্চাশ আমাদের পড়োশী দেশ চায়না সেই জায়গাতে যদি আমরা লক্ষ্য করে দেখি মোর দেন একশো চল্লিশ পপুলেশন সেই জায়গাতেও আই টার্ন ওভার হচ্ছে কত ডাইরেক্ট সেলিং এর প্রতি বছর এক লাখ সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ কিন্তু দেখুন আমাদের ভারতবর্ষে একশো বত্রিশ করোর মানুষ আমরা বসবাস করি কিন্তু সেই জায়গাতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টার্নওভার অনলি সাত হাজার আটশো তো ফিকি এবং কেপিএমজি যে দুটি অর্গানাইজেশন আছে যারা ভারতবর্ষের জিডিপি গ্রোথকে ডেভেলপমেন্ট করার উপর হামেশা কাজ করে থাকেন তাদের টার্গেট এবং তাদের আইডিয়া যে আগামী দু সাল আস্তে আস্তে এই যে সাত হাজার আটশো করোড়ের এটি বেড়ে দাঁড়াবে চৌষট্টি হাজার পাঁচশো টাকা এবং তাদের এটাও অনুমান যে এই ইন্ডাস্ট্রিতে সিক্সটি পারসেন্ট লেডিস থাকবেন যারা দু পর্যন্ত বড় সফলতা অর্জন এখান থেকে করতে পারবেন এছাড়াও দেখুন আজ যদি আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে আরো তথ্য নিতে চাই তো আমরা পাই দেখে থাকি নিউজ পেপারের ইয়া নিউজে হাইলাইট হতে যে একুশ মাস সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রি সেটি হবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অনেক নিউজ এটাও বলে থাকেন যে বিদ্যালয়ে খুব তাড়াতাড়ি ডাইরেক্ট ক্লাস শুরু হবে ইয়া করা উচিত এবং নীতি আয়োগ তারাও বলছেন যে ডাইরেক্ট সেলিং এর উপর বিশেষ জোর দেওয়ার প্রয়োজন বর্তমান অর্থনীতিটাকে লক্ষ্য করে এরপর দেখুন এই সমস্ত তো তথ্য আমরা আগেও পেতাম আজও জানছি কিন্তু এর জিনিসটি জানার পর যারা ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত তাদের মনের মধ্যে একটি রিয়েলি খুব খুশির খবর কারণ না আজ ভারতবর্ষে অনেক এমন ইউনিভার্সিটি আছে যে জায়গাতে ডাইরেক্ট সেলিং এর পড়াশোনা করানো ছাত্র দিককে হয়েছে কিন্তু সোলোনি ইউনিভার্সিটিতে দু সালে একটি আভূতপূর্ণ ঘটনা ঘটেছে সেই জায়গাতে সেই ইউনিভার্সিটি তারা কি করেছে না ডাইরেক্ট সেলিং এর উপর ডিপ্লোমা কোর্স নিয়ে এসছে কিন্তু আপনার মনে হতে পারে যে ডাইরেক্ট সেলিং এর উপর ডিপ্লোমা তো সেই ডিপ্লোমাটির নাম হচ্ছে পিজি ডিপ্লোমা ইন ডাইরেক্ট সেলিং এতে অংশগ্রহণকারীকে সবার প্রথম তাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার পার্সেন্টেজ রেজাল্টের যদি আমরা লক্ষ্য করে দেখি তাতে পঞ্চান্ন প্রতিশত নাম্বার তাকে পেতে হবে এই ডিপ্লোমাটি এক বছরের কোর্স আর এই এক বছরের যে সেমিস্টার ফিজ সেটি হচ্ছে পঁচাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর আপনার মনে হতে পারে যে এই সোলোনি ইউনিভার্সিটির নাম তো আমি শুনিনি কিন্তু আপনি আপনার গুগলে সার্চ করবেন তাতে আপনি দেখতে পাবেন টপ টোয়েন্টি ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটি যে জায়গাতে নট অনলি ডাইরেক্ট সেলিং এখানে প্রচুর ধরনের সাবজেক্টের উপর ডিপ্লোমা করিয়ে করানো হয় সেই জায়গাতে এমএসসি এস যদি আপনি লক্ষ্য করেন তারও রেট হচ্ছে হচ্ছে এবং পিজি ডিপ্লোমা ইন এরও সেমিস্টার ফিস তো এই জিনিসটি লক্ষ্য করার পর আজ আমরা একটা জিনিস অ্যানালাইজ করে দেখতে পারি যে এর ফিউচার এই ইন্ডাস্ট্রি আগামী দিনে কোথায় যেতে চলেছে তো আজ আমি আপনাদেরকে এটা বলবো যে আপনি যে ডিসিশন নিয়েছেন এই কাজটি করার আপনি অত্যন্ত একটি সুন্দর ডিসিশন নিয়েছেন আপনার এই ডিসিশন আগামী দিনে আপনার পরিবারের একটি বিরাট বড় পরিবর্তন আসবে এটি আমার পূর্ণ বিশ্বাস কারণ আমার আপনার আগে যে সমস্ত ব্যক্তিরা এই অপরচুনিটিকে বিশ্বাস করেছেন সিস্টেম ফলো করে কাজ করেছেন তারা আজ আলটিমেট বড় থেকে বড় সফলতা অর্জন করেছেন যেমন আজ রাজীব চতুর্বেদী স্যার সঞ্জয় জ্যান স্যার ওম প্রকাশ স্যার যারা আমাদের গ্রেট সিনিয়র তারা আজ এই কেউ পার্ট তাদেরও ভাবে কাজ শুরু করেছিলেন আর তারা আজ এই মাধ্যম দিয়ে লক্ষাধিক টিম তারা বানিয়েছেন আমরা যে স্যারের গাইডলাইনে কাজ করে থাকি তার নাম মিস্টার নার্সিং রেওয়াল স্যার তার পরিচয় শুধু মুখের নয় আপনি যদি আপনার গুগলে সার্চ করেন মোবাইলের বা ডেস্কটপের হু নার্সিং রেওয়াল তাহলে আপনি দেখতে পাবেন সারের পরিচয় আজ ইন্ডিয়া ম্যাগাজিন দিয়ে থাকে আজ ডাইরেক্ট ইন্ডাস্ট্রি সেফ সবকে সিস্টেমেটিক করার কারণে আজ আমাদের গ্রেট ম্যান্টার আজ ফবস ম্যাগাজিন পর্যন্ত তিনি পৌঁছেছেন এবং আজ ওনাকে সেলিং ইন্ডাস্ট্রির কিং হিসাবে বলা হয়ে থাকে এছাড়াও আরো অনেক সাকসেসফুল পার্সন কে আপনি এখানে দেখতে পাবেন যারা এই সেফস অফ বিলিভ করে কাজ করা শুরু করেন এবং আজ আলটিমেট বড় থেকে বড় সফলতা নিয়েছেন যেমন আমাদের গ্রেট লিডার মিস্টার এন সি যিনি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে করতে এই অপরচুনিটিতে কাজ করা শুরু করেন এবং আজ সারির একটা ডিসিশনের কারণে অল ওভার ইন্ডিয়াতে লগভগ 30000 মানুষ আজ উপকৃত হচ্ছেন এবং নিজও টিপল ডায়মন্ড লেভেল কোয়ালিফাই করেছেন তো আমরা এই জিনিসটাকে দেখে লক্ষ্য করে একটা দেখতে পারি যে আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি যদি আমরাও সিস্টেমটাকে ফলো করি আমাদের অ্যাক্টিভ সিনিয়রের গাইডলাইনে আমরা কাজটা করি তো ডেফিনেটলি আমাদের জীবনেও একটা বিরাট বড় সফলতা আমরাও পাব এরপর আপনার মনের মধ্যে হতে পারে যে অলরেডি তো আমি কাজ করছি এই কাজটার উপর কেন আমি বেশি ধ্যান দেব দেখুন একটা জিনিস লক্ষ্য করে আমরা প্রত্যেকেই জীবনের সফলতা অর্জন করতে চাই কিন্তু একটা ব্যক্তিকে আমরা সফল এবং সাকসেসফুল কখন বলবো যখন তার জীবনে এই পাঁচটা জিনিস পাঁচটা সিন্টম একসাথে তার জীবনে আসবে সেই পাঁচটি জিনিস কি না সবার প্রথম হচ্ছে ফ্রিডম ফ্রিডম সেকেন্ড টাইম থার্ড রেপুটেশন সিকিউরিটি ফর জেনারেশন এবং ফিফথ গুড হেলথ দেখুন এই পাঁচটি জিনিস লাভ করতে আমরা সবাই চাই কিন্তু আজ আমরা যদি জব বা বিজনেস ট্রেডিশনাল মার্কেটের দিকে লক্ষ্য করে দেখি হয়তো কোনো জায়গাতে পয়সা আছে তো সময় নেই আর কোনো জায়গাতে সময় আছে কিন্তু পয়সা নেই কিন্তু যে ইন্ডাস্ট্রিতে এখন আপনি ডিসিশন নিয়েছেন এই ইন্ডাস্ট্রিতে যদি আমরা একটু কাজটা শিখে করি তো আমরা এই জায়গা থেকে টাইম ফ্রিডম ফাইন্যান্সিয়াল ফ্রিডম মান সম্মান পরিবারের সিকিউরিটি এবং গুড হেলথ প্রত্যেকটি কিন্তু আমরা কম সময়ের মধ্যে এখান থেকে অ্যাচিভ করতে সক্ষম এরপর একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন যখন আপনি কনসেপ্ট সম্বন্ধে আপনার ক্লিয়ার হয়ে যায় তখন আপনার মনে হয় যে ঠিক আছে তাহলে আমি কাজটা করা শুরু করি কিন্তু যখনই আমরা মার্কেটে মার্কেটে যাই তো বিভিন্ন ধরনের কোম্পানি কাজ করে এবং অনেক মানুষ কাজ করতে দেখেছেন কেউ বা কাজ করেওছেন কিন্তু কেউ সফলতা পেয়েছেন কেউ অসফলতা পেয়েছেন কিন্তু যখন আপনি সেপসপের ইনফরমেশনটি তার সামনে শেয়ার করবেন তখন তার পুরানো পাস্ট অভিজ্ঞতা তার মনের মধ্যে উঠে আসে এবং তারা আমাদের কাছে তাদের অপিনিয়ন তুলে ধরেন তো কোম্পানি সম্বন্ধে অনেক ব্যক্তি গুড অপিনিয়ন দিয়ে থাকেন অনেক ব্যক্তি ব্যাড অপিনিয়ন দিয়ে থাকেন কিন্তু আজ আমরা রিয়েলি কোম্পানি কত টাইপের হয় তারা কিভাবে কাজ করে সেই নলেজটি এখন এখান থেকে আমরা অ্যাচিভ করব। সবার প্রথম একটা কোম্পানি আছে যেটা নাম হচ্ছে ফাইনান্সিয়াল কোম্পানি এরা মার্কেটে আসে মানুষকে বলে যে স্যার ম্যাডাম আপনি যে টাকা আপনি জন্য সেভিং করছেন ওই টাকাটি ব্যাংক পোস্ট অফিসে না রেখে আপনি আমাদের কাছে ডিপোজিট করুন যদি আপনি আমাদের কাছে করেন তো আমরা আপনাকে এক বছরে দু বছরে তিন বছরে বা চার পাঁচ বছরে আমরা ডবল দেব। আমরা সাধারণ মানুষ একটা জিনিস চিন্তা করে দেখি যে এখানে তো যদি আমি এইভাবে করি তো আমার বেনিফিট বেশি হবে কম সময় আপনি ডবল পাব কিন্তু আমরা কখনো জন্য চিন্তা করি না যে ভারতবর্ষের টোটাল ফাইন্যান্স কন্ট্রোলিং করে থাকে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ডাইরেক্টলি ক্যাশ লিকুইডিটি হ্যান্ডেলিং করে থাকে ব্যাংক এবং পোস্ট অফিস যখন ব্যাংক এবং পোস্ট অফিস এই কম সময়ের মধ্যে রিটার্ন দিতে অসমর্থ থাকে তো এরা দেবে কোথা থেকে আমরা সাধারণ মানুষ তথ্য বা নলেজ আমরা রাখতে রাখি না তো আমরা এই সমস্ত কোম্পানিতে জড়িয়ে পড়ি এরা কিছুদিন তো রিটার্ন দিতে পারবে কিন্তু লং টার্মে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব ব্যাপার হয়ে যায় যে কারণে তারা মার্কেট ছেড়ে চলে যায় সেকেন্ড একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে মানি সার্কুলেশন স্কিম আজ নেটওয়ার্ক মার্কেটিং এর গোল্ডেন মুভমেন্ট লক্ষ্য করে এই সমস্ত কিছু ফ্রড কোম্পানি মার্কেটে আসে তারা কি করে না তারা আমাদেরকে অ্যাডভাইস করে যে ইন্ডাস্ট্রিতে তো আপনাকে প্রোডাক্ট নিতে হবে আর আপনার কমিশন আসবে প্রোডাক্ট যখন আপনি কাউকে সেল করবেন বা কাউকে প্রমোট করবেন কিন্তু আমাদের কাছে কোনো প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলাই নেই আপনি পয়সা দেন দুজন ব্যক্তিকে জয়েন করুন আপনার বাড়িতে ইনকাম আসবে কিন্তু এই টাইপের যত সমস্ত কাজ আছে যাদের কাছে কোনো প্রোডাক্ট থাকে না ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যে গাইডলাইন এমসিএ দিয়েছে সেই এম এর গাইডলাইন অনুসারে এটা অবেদ এটা ব্যান্ড হালাকি 1978 সেভেন্টি এইট অ্যাক্টের অধিনিয়ম অন্তর্গত এটাকে ব্যান্ড কেউ করা হয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে সবাই কাছে পূর্ণাঙ্গ নলেজ না থাকার কারণে আজও এরা চরে কাজ করে চলেছে থার্ড যে কোম্পানি আছে যেটার নাম হচ্ছে কমার্শিয়াল কোম্পানি কমার্শিয়াল কোম্পানি কা দিককে বলা হয় যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে যারা সাধারণ মানুষের বাড়িতে প্রোডাক্টটাকে গুড সার্ভিসেস করার চেষ্টা করে থাকেন দেখুন কমার্শিয়াল কোম্পানি চলতেও পারে বন্ধ হতে পারে চলবে তার গ্যারেন্টি কি যদি র ম্যাটেরিয়ালস পায় কাঁচামাল আর সেলিং যদি ভালো হয় তো কোম্পানির যুগ যুগান্তর চলে থাকে আর যদি র মেটেরিয়ালস এবং কাঁচামালের অভাব ঘটে তো কোম্পানি করতে অসমর্থ হয় কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন কমার্শিয়াল কোম্পানিতে আমরা কি করি যে কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় পরিবর্তে আমরা জিনিসটি পেয়ে থাকি এরপর চতুর্থ নাম্বার যে কোম্পানি এসে থাকে তার নাম হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি যাদেরকে কন্ট্রোলিং করে ডি এ আজ আমরা এটা লক্ষ্য করে দেখতে পারি ভারতবর্ষের যতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি মার্কেটে এসছে কেউ মার্কেট ছেড়ে যায়নি কারণ না এরা যদি মার্কেট থেকে কোনো প্রকারে কোনো কিছু পলিসি তুলে থাকে তো আয়ার ডি এর কাছে একটা পার্সেন্টেজ ডিপোজিট হয় রিটার্ন দেওয়ার যখন বাড়ি আসে উভয় পক্ষ মিলে রিটার্নটাকে দেয় আর পাঁচমা নাম্বার যে কোম্পানি তার নাম হচ্ছে এম এল এম ইয়া মাল্টি লেভেল মার্কেটিং বা আপনি ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিংও বলতে পারেন এই সমস্ত কোম্পানি কি বলে এরা বলে যে দেখুন আমরা পৃথিবীতে যতদিন জীবিত থাকব কোনো না কোনো কোম্পানির কিছু না কিছু জিনিস আমাদেরকে ব্যবহার করতেই হবে কিন্তু যদি আপনি মার্কেট থেকে জিনিসটিকে নেন তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি আপনি লাইফে একবার প্রোডাক্ট পারচেজ করে থাকেন তো আপনি এখানে পয়সার সাথে সাথে একটি ইনকাম করারও নতুন রাস্তা পেয়ে যাবেন এটি ছিল পাঁচ টাইপের যে কোম্পানি তাদের সম্বন্ধে একটু নলেজ এরপর আমরা আজ জানলাম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে এর ফিউচার সম্বন্ধে জানলাম সেফস অফ অপরচুনিটি সম্বন্ধে জানলাম কিন্তু এরপর আপনার মনের মধ্যে হতে পারে যে আমি তাহলে কাজটি কিভাবে করব তো দেখুন আমাদেরকে কাজটি করার জন্য একটি সিস্টেম সাপোর্ট করে থাকে যার নাম সাকসেস সাপোর্ট সিস্টেম তো সাকসেস সাপোর্ট সিস্টেমে আজ আমরা বিগত একুশ বছর ধরে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারি যে আজ কত সংখ্যক মানুষ এই জায়গা থেকে সফলতা অর্জন করেছেন প্রত্যেকটি প্রফেশনের মানুষ কিন্তু সাকসেস সাপোর্ট সিস্টেম এটা বলে যে আপনিও এখান থেকে বড় সফলতা নিতে পারবেন যদি আপনি এই চারটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর জানতে পারেন এবং এটিকে ফলো করেন সেই চারটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি সবার প্রথম সিস্টেম ইজ ফার্স্ট সিস্টেমটিকে অনুসরণ করে আপনি কাজটিকে করুন সেকেন্ড আপলাইন ইজ আপ লাইফলাইন আপনি যে জয়নিং করেছেন আপনার উপরে যে সমস্ত আপনার অ্যাক্টিভ আপলাইন আছেন তাদের কমিউনিকেশন তাদের গাইডে আপনি কাজটি করা শুরু করেন আর থার্ড হচ্ছে টুলস আপনি উপয়োগ করুন যেমন আমরা সময় একটি ইনফরমেশন প্যাক দিয়ে থাকি যেটিতে মাইন্ড পাওয়ার কোর্স সম্বন্ধ মাইন্ড পাওয়ার কোর্সও বলা হয় এবং আপনি আপনার মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে আপনি বড় সাকসেসের দিকে এগিয়ে উঠবেন সেই সমস্ত তথ্যটি আমরা পেয়ে থাকি সেকেন্ড প্রগতিপথ বুক আপনি এই প্রগতি পথ বুকটি অতি অবশ্যই সিস্টেম থেকে কালেক্ট করে আপনি পড়া শুরু করুন কারণ এই পথ বইয়ে আপনার কেন আমরা কাজটা করব আমাদের হোয়াইও ক্লিয়ার হবে এবং কিভাবে কাজটি করব। সেটিও আমরা জানতে পারবো আর থার্ড প্ল্যান ফোল্ডার কারণ এটি একটি ওয়ার্কিং প্ল্যান আমরা যখনই কাজটিকে করতে যাব কখনই জন্য কানু কোনো ব্যক্তিকে আপনি মুখে মুখে প্ল্যানটি শো করবেন না আপনি প্ল্যান ফোল্ডারের মাধ্যম দিয়ে সামনে বলা ব্যক্তিকে প্ল্যানটিকে শো করুন আর নাম্বার ফোর সেটি হচ্ছে ট্রেনিং কারণ নো ট্রেনিং নো সাকসেস ট্রেনিং যদি আমরা অ্যাটেন্ড করি তবেই আমরা কাজটি শিখতে পারবো আর শিখে বড় কাজ করা যায় তো আমাদের এখানে ট্রেনিং হয় এই স্টেপ ট্রেনিং কোর্ট ট্রেনিং লিডার্স মিটিং দিশা ট্রেনিং ইয়া প্রত্যেক দিন সকালে মর্নিংয়ে আমরা একটি সেশন অ্যাটেন্ড করি প্রত্যেক করার সুযোগ পাই যেটি সাকসেস প্রিভিউস প্রোগ্রাম হয় যে জায়গা থেকে আমরা একজন সাকসেসফুল পারসন সে কীভাবে জীবনে সফলতা অর্জন করেছে সেই টোটাল সম্বন্ধে আমরা জানতে পারি এটি আপনি অ্যাটেন্ড করুন কেননা আমরা অনেক সময় প্রোগ্রাম অনলাইনেও করে থাকি অনেক সময় অফলাইনেও করে থাকি যত বেশি আপনি জীবনে ট্রেনিং অ্যাটেন্ড করবেন ততই আপনি আপনার কাজটি করতে সহজসাধ্য হয়ে উঠবে আমরা যে সিস্টেমটিতে কাজ করছি আমাদের ইস সিস্টেম প্রত্যেক সপ্তাহে ট্রেনিং ট্রেনিং উইকলি গ্রুপ ফাংশন ফাংশন মেগা ওয়ার্কশপ এবং টুলস প্রোভাইড করে থাকে তো আমরা সেইগুলোকে ইউজ করতে পারি এখানে আমরা কাজ করতে করতে সম্মান অ্যাচিভ করতে পারবো যদি আমরা জয়েন করার পর সাত দিনের মধ্যে তিনজন ব্যক্তিকে রিকমেন্ড করি তো আমাদের সুপার কিউসি রিকগনেশন হয় যদি আমরা পনেরো দিনে এটিকে কোয়ালিফাই করি তো আমাদের কুইক সিলভারের হয় এবং আমাদের এখানে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত প্রোডাক্ট আছে তো আমরা যদি জয়েন করার পর প্রত্যেক মাসে প্রোডাক্ট আমরা নিজেরাই ইউজ করে থাকি তার সেটি জন্য আমরা রয়্যাল্টি ক্লাবেরও রিকগনেশন আমরা পেয়ে থাকি এছাড়াও থাকে প্রিমিয়াম জয়নিং থাকে গোল্ড রতন অ্যাওয়ার্ড থাকে হিরো অফ দ্য ডে হিরো অফ দ্য উইক এবং হিরো অফ দ্য মান্থ আমরা অ্যাচিভ করতে পারবো কিন্তু এটা তো আমাদের স্বপ্ন ছিল যে আমরা এগুলো অ্যাচিভ করতে পারবো কিন্তু আমাদের কাজটি হবে কিভাবে চলুন আসুন দেখে নেওয়া যাক কাজ শুরু করার প্রসেস সবার প্রথম দেখুন ড্রিম আমরা তখনই বড় সফলতা অর্জন করতে পারবো যখন আমরা স্বপ্নের তাগিদে কাজটি করবো কেননা একটি মানুষ দুটো কারণে কাজ করে থাকে এক হচ্ছে পেটের দায়ে আর সেকেন্ড হচ্ছে স্বপ্নের তারায় তো আপনার কাছে কোন জিনিসটি বেশি ফ্যাক্টার কাজ করছে আমি জানি না কিন্তু আমরা এখানে আপনাকে বলবো যে আপনি যে জিনিসটি পেতে চান যে জিনিসটি এখান থেকে অ্যাচিভ করতে চান আপনি আপনার একটা ড্রিম সেট করুন আর সেই কেননা আমাদের এই বিজনেসটি করার জন্য আমাদের যে বেসিক র মেটেরিয়াল সেটি হচ্ছে লিস্ট আর লিস্ট তিন ধরনের হয় একটি হচ্ছে হট লিস্ট যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক সেকেন্ড কোল্ড লিস্ট যাদের সাথে আমাদের জব সূত্রে বা বিজনেস সূত্রে বা পড়াশোনার সূত্রে পরিচয় হয়েছে সেই সমস্ত মানুষের নামকে আমরা বলে থাকি লিস্ট লিস্ট আর থার্ড হচ্ছে আর্ম চলতে ফিরতে যে সমস্ত মানুষের সাথে আমাদের কথা হয় তাদের যে নাম আমরা তৈরি করি তাদের লিস্টটি হচ্ছে আর্ম লিস্ট কিন্তু লিস্ট তৈরি করার আগে চারটি জিনিসের উপর ধ্যান রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন যেন ব্যক্তি সামাজিক মানে সোশ্যাল ব্যক্তি হয় এডুকেশনাল তার জন্য মধ্যে যেন থাকে এবং ফাইন্যান্সিয়াল যেন প্রোডাক্ট পারচেজ করার তার জন্য অথরিটি থাকে এবং এম ফর মেন্টাল যেন সে মানসিক রূপ থেকে ঠিকঠাক হয় তো আজ আমি এটা বলবো যদি আপনি মধ্যে বড় সাকসেস পেতে চান সবার প্রথম কাজ শুরু করার আগে প্ল্যান দেখানোর আগে আপনি আপনার একটি লিস্ট প্রিপেয়ার করুন মোর দেন ওয়ান ফিফটি যদি এর থেকেও বেশিও হয় তাতেও কোনো লস নেই কিন্তু চেষ্টা করুন দেড়শো জনের নাম অতি অবশ্যই আপনি নোট ডাউন করার ফোকাস রাখুন আর ঠিক ইন্ডিকেশন এরপর লিস্ট তৈরি করার পর আমাদের যে মেন ইম্পর্ট্যান্ট কাজ থাকে সেটি হচ্ছে সামনে ব্যক্তিকে ইনফরমেশন দেওয়ার জন্য তাকে ইনভাইট করা তো দেখুন ইনভাইট করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের জেনে না জেনে নেওয়া খুব প্রয়োজন যেমন ক্লিয়ার দ্য নাইট আপনি যখন তার সাথে মিট করতে চান বা ভেনুতে আপনি ডাকতে চান সেই টাইমটিতে সেই ব্যক্তি ফ্রি আছে ইয়া নেই যদি ফ্রি থাকেন তবেই আপনি কথাটিকে বাড়ান আর যদি ফ্রি না থাকেন তখন আপনি কথাটিকে বলবেন না তার কারণ কি যদি ব্যক্তি ব্যস্ত থাকে আর আপনি পুরো ইনফরমেশনটা তাকে বলেন তো সেই ব্যক্তি আসবেও না আর আপনার মনের মতো হতে পারে যে আপনি বললেন অথচ উনি এলেন না কেন তো ইনভাইট করার জন্য আমি আপনাদেরকে দুটো প্যাটার্ন বলবো যে প্যাটার্নটিকে ফলো করে আপনি অতি অবশ্যই সুন্দরভাবে আপনার কে আপনি ইনভাইট করে প্ল্যান দেখাতে পারবেন কিন্তু ধ্যান রাখবেন ইনভাইট করার সময় অলওয়েজ আপনি গিভিং অ্যাটিটিউডের সাথে আপনি ইনভাইটটি করুন আর এখানে ফর্ম টেকনিক আপনি অ্যাপ্লাই করতে পারেন এফ ফর ফ্যামিলি ও ফর অকুপেশন আর ফর রিক্রিয়েশন আর এম ফর মেন ম্যাটার এটি দিয়েও আপনি করতে পারেন এছাড়াও আপনি বলতে পারেন যে সারিয়া ম্যাডাম জীবনে কিছু নতুন এবং বড় কাজ করার সুযোগ যদি আপনি পান তাহলে সেটা কি আপনি করতে চাইবেন এইভাবে আপনি ইনভাইট করবেন দেখবেন আপনি অতি অবশ্যই প্ল্যান দেখানোর সময় আপনি পেয়ে যাবেন এরপর ইনভাইট করার পর আপনার কাছে যে নেক্সট স্টেপ আছে সেটা হচ্ছে শো দা প্ল্যান প্ল্যান কখনো মুখে মুখে বলবেন না ফোল্ডার ইয়া ল্যাপটপ আপনি ব্যবহার করবেন ইয়া ভেনুতে নিয়ে গিয়ে বসাবেন কিন্তু যখনই আপনি প্ল্যান চাই ওয়ান বাই ওয়ানে দেখান চাই আপনি গ্রুপ প্ল্যান করুন চাই আপনি ভেনু প্ল্যান করুন অলওয়েজ ড্রেস কোড মেনটেন রাখবেন বি অন টাইম ডিসিপ্লিনের সাথে আমরা আমাদেরকে কাজটি করতে হবে এবং টেস্টি মানি অতি অবশ্যই দেবেন হয়তো আপনার মনের মধ্যে হতে পারে যে স্যার আমি তো এখনো পর্যন্ত করিনি তাহলে আমি কিভাবে দেব। চেক মানি তো আপনি যে প্রোডাক্ট ইউজ করেছেন ওই প্রোডাক্টের গুণগত মান তার সামনে অতি অবশ্যই তুলে ধরার চেষ্টা করুন আর যদি আমরা এটি করি তো আমি আজ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনার সাথে টিম তৈরি হবেই হবে এরপর থাকে আপনি এই কাজটির মাধ্যমে কিভাবে ডবল মুনাফা নিতে পারবেন যদি আমরা সিস্টেমের প্রসেসটি বোঝার পর একটি আইডি নিয়ে কাজটি করি তার জন্য আমরা কাজটা শিখবো সিস্টেমের সাপোর্ট আমাদের সিনিয়রদের সাপোর্ট আমার আপনার পরিশ্রম এবং আমাদের টিমের এফোর্টে যেদিন লেফট সাইডে স সেল রাইট সাইডে স সেল হবে তখন আমার আপনার কাছে ইনকাম আসবে কত না এক লক্ষ টাকা কিন্তু এটাই যদি আমরা ট্যাঙ্গেল পজিশনে টাইপডে যদি আমরা কাজটি শুরু করি তাহলে এই যে পঞ্চাশ হাজার নিচের আইডিতে ওটাও আমাদের বাড়িতে যাবে সেকেন্ড আইডির পয়সাও আমাদের বাড়িতে যাবে আর উপরের পয়সা তো আমাদের বাড়িতে আসবেই আসবে তো যেদিন আপনি ডায়মন্ড হবেন তখন আপনার নিচের দুটো আইডি রুবি লেভেল কোয়ালিফাই করে যাবে তো অলওয়েজ এই কনসেপ্টে তারাই বেশি বেনিফিট নিয়ে থাকেন যারা এই কাজটি ট্যাঙ্গেল আইডিতে করে থাকেন আর আমারও পূর্ণ বিশ্বাস আপনিও এটা ট্যাঙ্গেল আইডি নিয়েই কাজটাকে স্টার্ট করেন এরপর এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বেনিফিটের কথা বললাম যে কি কি বেনিফিট আপনি এখানে পাবেন কিভাবে আপনি কাজটি করবেন কিন্তু এরপর যে তথ্যটা এখন আমি আপনার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে চ্যালেঞ্জ পার্ট দেখুন প্রত্যেকটি কাজের মধ্যেই কিছু না কিছু বাধা কিছু না কিছু চ্যালেঞ্জ আমাদের জীবনে এসে থাকে তো এই কাজটি করতে আমাদের জীবনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে যখনই আমরা কাজটি শুরু করব আমাদের সবাইরই উদ্দেশ্য ডায়মন্ডশিপ অর্জন করা কিন্তু ডায়মন্ডশিপ অর্জন করার জন্য যে সফরই আমরা চলব সেই সফরের বাধা হিসাবে কিছু স্টেশন আছে ফর এক্সাম্পল সেলহাপুর কারণ আমরা যখন নতুন অবস্থাতে থাকি সিস্টেম সম্বন্ধে আমাদের কাছে পর্যাপ্ত নলেজ থাকে না আর আমরা যখন সামনে বলা ব্যক্তিকে ইনফরমেশনটি শেয়ার করে থাকি সে তার অপিনিয়ন আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে অনেক সময় পজিটিভ অপিনিয়নও আছে অনেক সময় নেগেটিভও আছে। এবং অনেক ব্যক্তি আমাদেরকে অ্যাডভাইস করে থাকেন আরে তুমি আজ এই কাজটি শুরু করছো আমি করে ছেড়ে দিয়েছি কিন্তু আজ আপনি চিন্তা করে দেখুন যারা আগে করেছিলেন তারা আজকে কোন জায়গাতে আছেন কিন্তু সেই ব্যক্তি ছেড়েছেন তার মানে সিস্টেমের মধ্যে কমি নেই হয় তিনি সাপোর্ট পাননি ইয়া তিনি গাইড ফলো করেননি যদি তিনি সাপোর্টটি পেয়ে যেতেন যেমন আপনি পাচ্ছেন বা যেমন আপনি গাইড মানছেন সেও যদি গাইডটি মানত তাহলে আজ তার সাথে এই রকম ঘটনা হতো না সেও হয়তো আজ এই অপরচুনিটির ডায়মন্ড ইয়া নিয়ার ডায়মন্ড ইয়া অ্যাভাব ডায়মন্ডে আজ পজিশনে থাকতো সেকেন্ড যে স্টপেজটি আছে সেটির নাম হচ্ছে বিরোধপুর মানে অনেক সময় কি হয় আমরা এই কাজটি পার্ট টাইম ভাবে শুরু করি যে পর্যাপ্ত সময় আমরা ডিউটি করার পর পরিবারকে দিতাম যখন আপনি পার্ট টাইমে করবেন হয়তো কিছু সময় আপনাকে এই জায়গায় যখন আপনি দেবেন তখন বাড়িতে খুব বিরোধ আসতে পারে কিন্তু আমাদেরকে বিরোধটাকে মানলে চলবে না আমাদের স্বপ্ন সাকার করতে হবে তার জন্য আমাদেরকে আগে এগিয়ে যেতে হবে আর আমি লক্ষ্য করে দেখেছি যে যে ব্যক্তি সেলহাপুর এবং বীরদপুর মানেন না তারা সিস্টেমকে ফলো করেন সিনিয়র আপ্লাইনেস গাইডলাইনে চলেন তাদের সাথে টিম অতি অবশ্যই তৈরি হয় কিন্তু অনেক এমন মানুষ আছেন যাদের টিম তৈরি হয়ে যাওয়ার পর তারা অরস পুরে চলে আসেন তারা মনে করেন আমার তো টিম তৈরি হয়ে গেছে এরপর আমার টিম কাজ করবে আর আমার করার প্রয়োজন কি আছে কিন্তু সাথীও এটা হয় না কারণ অলসতা মানুষের জীবনে সফলতার একটি অভিশাপ আমাদেরকে নিরন্তর কাজ করতে হবে যতদিন পর্যন্ত আমাদের ডায়মন্ড শিপ আমাদের কাজকে না আসছে আর ফোর্থ নেচার ফোর্থ চরিত্র সম্বন্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে অলওয়েজ ক্যারেক্টার কোন সময় যেন ডাউন না হয় এটার দিকে সর্বদা ধ্যান রাখার প্রয়োজন আর যদি আমরা এই চারটি স্টেপ সঠিক সিদ্ধান্ত মেনে আমরা হই তো আপনি বিশ্বাস করুন আপনার জন্য ডায়মন্ডশিপের অপেক্ষারত অবস্থায় আছে যখন আপনি এই কাজটি করবেন তখন আপনি মার্কেটে চার ধরনের মানুষ পাবেন অনেক এমন ব্যক্তি পাবেন যাদেরকে আপনি প্ল্যানটি শো করবেন তারা সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নেবেন এদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে না সেকেন্ড থাকেন জ্ঞানী তারা অনেক কিছু জানেন কিন্তু আপনি তাদেরকে প্রগতিপথ বইটি পড়ে সুন্দরভাবে যদি উত্তরটি দেন তারাও বিশ্বাস করেন এবং আপনার সাথে কাজটি শুরু করে দেবেন কিন্তু দু টাইপের মানুষ থাকেন যাদেরকে আপনি যত ভালো করেই বোঝান যত ভালোভাবেই দেখান তারা কিন্তু ডিসিশন নেবেন না তো এই জিনিসটিকে আপনি অতি অবশ্যই মাথার মধ্যে রাখবেন আর আমরা আমার পূর্ণ বিশ্বাস যে আপনি আপনার সিনিয়র এবং সিস্টেমের গাইডলাইনে কাজটিকে করুন ধীরে ধীরে আপনি দেখবেন আপনি এই কাজটিতে পারফেক্ট হয়ে উঠেছেন এবং কাজটি আপনার জীবনে বড় পরিবর্তন আসবেই আসবে তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনি নিজে দেখেছেন এবং আমি আপনার কাছে এটাই আগ্রহ করব যে আপনার টিমের প্রত্যেকটি জয়নিং পার্সনের সাথে আপনি এই ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন তাতে ওনাদেরও কাজটি করতে সুবিধা হবে ওনার কাছেও একটা বেসিক অনুভব আইডিয়া তৈরি হয়ে যাবে এবং আপনি দেখবেন আপনার একটা পারফেক্ট কোড টিম তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো সাকসেস সাপোর্ট সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ অ্যান্ড গো ডায়মন্ড থ্যাংক ইউ সো মাচ